কোষে দেখি 5.3 এর 4 নম্বরের এক দেখো, যদি a is to b equal to b is to c হয় তাহলে প্রমাণ করো যে a plus b whole square by b plus c তার whole square equal to a square plus b square by b square plus c square. এবার দেখো এটা প্রথমেই ধরে নিতে হবে a is to b equal to b is to c equal to k, ঠিক আছে? এখানে দেখতে হবে a by b সমান সমান b by c, অর্থাৎ এটা কিন্তু ক্রমিক সমানুপাতে আছে, ঠিক আছে? এভাবে ধরে নিচ্ছি a by b equal to b by c equal to k ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এইটার থেকে আমি পাবো, এই রিলেশনটা থেকে পাবো b equal to ck, আর a by b equal to k থেকে পাবো a equal to bk. তা b এর মান আমরা কি জানি, ck, তাহলে b এর মানটা এখানে বসাবো ck into k, তার মানে আমার কি হচ্ছে ck square. a এর মান দাঁড়াচ্ছে ck square, b এর মান দাঁড়াচ্ছে ck, তাহলে a আর b এর মানটা কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো বাম পক্ষে a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার এর মধ্যে আমরা কি করব, a এর মান আর b এর মান বসাবো, তাহলে ck স্কোয়ার প্লাস ck তার হোল স্কোয়ার বাই ck প্লাস ck তার ck প্লাস c তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমি কমন নিচ্ছি ck, এখান থেকে দেখো ck কমন যায়, তার স্কোয়ার আছে, তাহলে আমি একবার লিখে দিচ্ছি c স্কোয়ার k স্কোয়ার, ঠিক আছে? আর ভেতরে থাকছে k প্লাস 1, তাহলে k প্লাস 1 তার হোল স্কোয়ার। নিচের থেকে আমি কমন হচ্ছে c, তাহলে c যদি কমন নিই বাইরে চলে আসবে c স্কোয়ার, তাহলে k প্লাস 1 তার হোল স্কোয়ার পড়ে থাকবে, এটা এটা ক্যান্সেল হয়ে গেল, c স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, আবার থাকছে k স্কোয়ার। ডান পক্ষ দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে a এর মান বসাচ্ছি ck স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ck তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ck তার হোল স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাহলে আমার দাঁড়াচ্ছে c স্কোয়ার k টু দি পাওয়ার 4 প্লাস c স্কোয়ার k স্কোয়ার বাই c স্কোয়ার k স্কোয়ার প্লাস c স্কোয়ার। উপর থেকে কমন যাচ্ছে c স্কোয়ার k স্কোয়ার, কমন নিলে শুধু k স্কোয়ার প্লাস 1 পড়ে থাকছে, নিচে থাকছে c স্কোয়ার কমন নিলে k স্কোয়ার প্লাস 1, তাহলে c স্কোয়ার ক্যান্সেল, k স্কোয়ার প্লাস 1 ক্যান্সেল, পড়ে থাকছে k স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এইভাবে 4 এর 2 নম্বর অঙ্কটাও তোমরা করতে পারবে। আচ্ছা এবার দেখো 5 নম্বরটা, এ বি সি ডি ক্রমিক সমানুপাতে হলে প্রমাণ করো যে এটা। এবার এ বি সি ডি ক্রমিক সমানুপাতী, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু আবার কি করতে হবে, বি বাই সি ইকুয়াল টু কি করবো, সি বাই ডি ইকুয়াল টু আমরা কি ধরে নেব, কে। তাহলে এ সমান সমান আসবে বি কে, বি সমান আসবে সি কে, সি সমান আসবে ডি কে, তাহলে এখানে সি এর মান বসালাম ডি কে ইন্টু কে, অর্থাৎ ডি কে স্কোয়ার, এখানে আমি সি কে মান বসালাম বি এর মান সি কে বসালাম, তার মানে সি কে স্কোয়ার আসলো, আবার সি এর মান ডি কে বসালাম, তাহলে ডি কে কিউব চলে আসলো, ঠিক আছে? এ এর মান আসলো ডি কে কিউব, বি এর মান আসলো ডি কে স্কোয়ার, সি এর মান আসলো ডি কে, প্রত্যেকটা কিন্তু আমরা ডি আর কে দিয়ে প্রকাশ করে ফেললাম। এবার এ বি সি এই তিনটের মান এখানে বসাবো, বাম পক্ষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায় বসাচ্ছি ডি কে কিউব তার হোল স্কোয়ার, ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ডি কে তার হোল স্কোয়ার। তো এই প্রথম এক্সপ্রেশনটা এটা গেল, দ্বিতীয়টা ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখান থেকে কমন নিতে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, দ্বিতীয়টার থেকে কমন নিব ডি স্কোয়ার শুধু, তাহলে পড়ে থাকবে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার হয়ে গেল ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার, আবার যেহেতু দুটো তার মানে কি হবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। একই রকম ভাবে ডান পক্ষে এ বি বি সি সি এর মান বসালাম ডি কে কিউব ইন্টু ডি কে স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার ইন্টু ডি কে প্লাস ডি ইন্টু ডি কে, তাহলে এখান থেকে প্রত্যেকটার মধ্যে ডি স্কোয়ার থাকবে, তাহলে ডি স্কোয়ার যদি কমন নেই যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে ডি টু দি পাওয়ার 4 বাইরে আসবে, আর এখান থেকে দেখো প্রত্যেকটার মধ্যে কে আছে তাহলে কে কমন নিচ্ছি, কে বাইরে চলে আসলে হয়ে যাবে কে স্কোয়ার, ঠিক আছে? আর ভেতরে কি পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেল।